সুপ্রিয় শিক্ষক, শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন নির্দেশনা বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন, নতুন পদ্ধতিতে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। এই ভিডিওটি আপনাকে মূল্যায়ন নির্দেশনাটি সহজভাবে বুঝতে সহায়ক হবে। আপনাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে শিক্ষার্থীদের আনন্দ ঘন পড়াশোনার এক নতুন যাত্রার সূচনা হয়েছে। আপনাদের অভিনন্দন। অনলাইন ও সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে শিক্ষাক্রম 2022-এ শিক্ষণের ধরন ও মূল্যায়নে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন শিক্ষার্থীর শিক্ষণের উদ্দেশ্য যেমন তথ্য মুখস্থ করা নয়, তেমনি মূল্যায়নের উদ্দেশ্যেও তাদের পাঠ্য বইয়ের তথ্য মুখস্থ হয়েছে কিনা তা যাচাই করা নয়। আপনাদের সার্বিক সহায়তায় শিক্ষার্থীরা এখন বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখছে, শিখছে দল বেঁধে সত্যিকারের সমস্যার সমাধান করতে গিয়ে। আর এই শিখন অভিজ্ঞতা চলাকালে শিক্ষার্থী তার সংশ্লিষ্ট যোগ্যতা অর্জন ও প্রয়োগ করতে পারছে কিনা তা যাচাই করাই এখন মূল্যায়নের মূল উদ্দেশ্য। শিক্ষা এখন আর প্রতিযোগিতামূলক নয়, বরং পারস্পরিক সহযোগিতামূলক। কাজেই মূল্যায়নের উদ্দেশ্যেও এখন আর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাকে উস্কে দেয়া নয়, বরং সবাই মিলে সহযোগিতামূলক পরিবেশে একসাথে যোগ্যতা অর্জন করেছে কিনা তা দেখা আর প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে নেওয়ার সহায়তা দেয়া। আপনারা ইতোমধ্যেই নতুন মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে জেনেছেন। শিক্ষণকালীন ও সামষ্টিক এই দুইভাবে শিক্ষণের মূল্যায়ন করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে বছর জুড়ে চলমান রয়েছে। পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকায় এই সংক্রান্ত নির্দেশনা সংযুক্ত করা আছে। শিক্ষণ কার্যক্রম পরিচালনা করার সময় সেই অনুযায়ী আপনারা বছরের শুরু থেকেই এই মূল্যায়ন ও ফিডব্যাক প্রদানের ধারাবাহিক প্রক্রিয়া পরিচালনা করে চলছেন। শিক্ষণকালীন মূল্যায়নের আরও একটি উদ্দেশ্য রয়েছে, তা হল শিক্ষার্থীর অর্জনের মাত্রা নিরূপণ করা, যার রেকর্ড সামষ্টিক মূল্যায়নের সাথে সমন্বয় করে তার মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে। অন্যদিকে বছরে দুইটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, যেখানে একইভাবে শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা নিরূপণ ও রেকর্ড করা হবে। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের রেকর্ডের সমন্বয় করে বছরের দুটি মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে, যার সাহায্যে শিক্ষার্থী নিজে, অভিভাবক বা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি শিক্ষার্থীর সার্বিক শিক্ষণ অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন এই দুই ক্ষেত্রেই শিক্ষার্থী কোনো একটি বিষয়ের নির্দিষ্ট যোগ্যতা অর্জনে কতটুকু এগিয়েছে তা নির্ধারণ করার সুবিধার্থে কিছু পারদর্শিতার সূচক PI নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রথম যোগ্যতার জন্য আছে 2টি পারদর্শিতার সূচক। প্রতিটি সূচকের আছে 3টি করে মাত্রা। মাত্রাগুলোকে চতুর্ভুজ, বৃত্ত ও ত্রিভুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে। মূল্যায়ন করতে গিয়ে কোনো নির্দিষ্ট কাজে শিক্ষার্থীর পারদর্শিতা দেখে শিক্ষক ঠিক করবেন ওই সূচক অনুযায়ী সে কোন মাত্রায় আছে। শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড রাখার জন্য প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা বা অধ্যায় শেষে শিক্ষক শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার মাত্রা নিরূপণ করবেন। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনায় প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার সূচক, তার মাত্রা এবং এই শিক্ষণ অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীর কী ধরনের পারদর্শিতা দেখে তার অর্জিত মাত্রা নির্ধারণ করবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। শিক্ষার্থীর কোন কোন কাজ দেখে তার এই পারদর্শিতার পর্যবেক্ষণ করা হবে সেটাও ছকে উল্লেখ করা আছে। শিক্ষক কোনো একটি অভিজ্ঞতা শেষে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে ছকে উল্লেখিত সংশ্লিষ্ট কার্যক্রমে শিক্ষার্থীর অংশগ্রহণ পর্যবেক্ষণ করবেন। এক্ষেত্রে তিনি ছকে বিভিন্ন মাত্রার জন্য দেয়া নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী সূচকে শিক্ষার্থীর মাত্রা নির্ধারণ করবেন। শিক্ষার্থীর নির্ধারিত মাত্রার রেকর্ড রাখার জন্য মূল্যায়ন নির্দেশনায় সংযুক্ত ছকটি ব্যবহার করবেন। এই নির্দেশনা মেনে প্রতিটি অভিজ্ঞতার শেষে প্রতিটি শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রা শিক্ষক নির্ধারণ করবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।